কঠোর অবস্থানে ভোলার প্রশাসন অভিযানের সবশেষ খবর জানাতে ভোলার মেঘনার পারে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন সরাসরি যাচ্ছি তার কাছে লিটন মটুসি এবছর মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য বিভাগ যে অভিযান দিয়েছে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভোলার মেঘনাতে তুলিয়া নদীতে তা অনেক কঠিনভাবেই পালিত হচ্ছে আমরা গত বারো তেরো দিন ধরে মেঘনা তেঁতুলিয়া নদীর যে চিত্র দেখছি বিগত বছরের তুলনায় সেটা একেবারেই ভিন্ন এখন এখানে এই যে আমরা মেঘনার পাড়ে রয়েছি মেঘনার যতদূর দেখা যাচ্ছে পুরোটা মেঘনাই ফাঁকা এখানে কোনো জাল নৌকা বা জেলের দেখা মেলেনি গত সারা রাত মৎস্য বিভাগের নেতৃত্বে পুলিশের একটি দল এই মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে সেখানেও তারা মাত্র দুজন জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করার জন্য আটক করেছে নিষেধাজ্ঞার এই সময়টায় যেন সফল করার জন্য বাকি সময়টা বাকি যে কয়দিন আছে সেই কয়দিনকে কার্যকর করার জন্য গতকাল মৎস্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা এসেছেন এবং তিনি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এখানে বিশেষ সভা করেছেন সে সবাই নির্দেশনা দিয়েছেন মা ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করার জন্য যা যা করার সেখানে উপস্থিত ছিল জেলে সমিতির নেতৃবৃন্দ মাছ ব্যবসায়ীরা তারাও প্রশাসনের সাথে আহ একাত্মতা ঘোষণা করেছেন যে তারা এই সময়ে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি যে সিদ্ধান্ত রয়েছে সে সিদ্ধান্ত মেনেই তারা চলবে তারা কোনো কারণে করবে না তবে এই বছরের জেলে সহায়তার জন্য ভোলার যে এক লক্ষ বত্রিশ হাজার জেলের জন্য করে চাল করা হয়েছে হয়েছে খাদ্য সহায়তা সেগুলো অধিকাংশ জেলায় ইউনিয়নে ইতিমধ্যে বিতরণ হয়েছে বলে গতকালকার সবাই জানানো হয়েছে তো জেলেরা দাবি জানিয়েছেন গতকালকার সবাই যে তাদেরকে যেন আগামী বছরে এই সহায়তাটা আরো বাড়ানো হয় তো মোটুসি এ ছিল আমার কাছে ভোলার মেঘনার পার থেকে মাইলিশ রক্ষার প্রধান প্রজনন মৌসুমের সর্বশেষ খবর ভোলার মেঘনার পার থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসরুদ্দিন লিটন